সংযুক্ত আরব আমিরাত মুজাফরপুর প্রবাসী কল্যাণ সমবায় সমিতির প্রকল্প তিনুর উদ্যোগে ষোলোই মার্চ শারজা ন্যাশনাল পার্ক কমিটি শুভেচ্ছা বিনিময় ও এক বনভজনের আয়োজন করো এই সমবায় সমিতির মূল উদ্দেশ্য এলাকার ব্যাকরণরা একহার আহন এবং এর সাথে নিজস্ব অবস্থা পরিবর্তন আনন এই সমবায় ও বাংলাদেশ সরকারের রেজিস্টারভুক্ত বলে জানায় সমিতির সদস্য হলে সমবায় সমিতির সহ সম্পাদক মোহাম্মদ জসীমুর সঞ্চালনায় অ্যান্ডে উপস্থিত আছিল সভাপতি আজিজুল হক তালুকদার সাধারণ সম্পাদক রেজাউল করিম মাসুম মোহাম্মদ মুরশেদ রাজু মোহাম্মদ ইয়াসিন সিরাজুল ইসলাম করিম তালুকদার ইলিয়াস মুজাম্মেল বিউটি আফিয়া আফিয়াসহ সময় সমিতির সকল সদস্যবৃন্দ হল এন্ডে বক্তব্য হয় মুজাফরফুর হল একতা আসিল এবং একতা থাইব ইয়েন আবারও প্রমাণ করছি প্রবাসত্বাহাস্ত্ব এবং বনপোধন আয়োজনের মাধ্যমে বক্তাল আরও হয় এরে এক্কা মানুষের সমাগম করেন এবং তাও আবার নিজস্ব এলাকার সত্যি অসাধারণ লাগে নাড়াত্তে এই দিন নান সমিতির ব্যাকুণে মিলি গান আড্ডায় মাতি মাতিয়াছিল এত সুন্দর এবং সার্থকভাবে একান আয়োজন গড়িত পারি এর সমবায় সমিতির ব্যাকুণ খুব খুশি এবং প্রতি যেন এরকম আয়োজন করিতে পারে ইয়নবলি সদস্য ব্যাকুর হাসে দোয়াশাই ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেউ এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই হিট